হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইয়োর চ্যানেল। বন্ধুরা, আমাদের যে নিউ সিরিজ চলছে স্বাধীনতা সংগ্রামে নারীরা, এই সিরিজের দ্বিতীয় কাহিনী আজকে নিয়ে চলে এসেছি। আগের কাহিনীতে আমরা জানতে পেরেছিলাম দুকুড়িবালা দেবীর সম্বন্ধে, তার বীর বিক্রমের সাথে স্বাধীনতা সংগ্রামে কিভাবে তিনি জড়িত ছিলেন সেটা আমরা জানতে পেরেছি। আজ আমরা যার কথা জানব, তিনি ছিলেন বাংলার প্রথম রাজবন্দী যার শরীরে দুবাটি লঙ্কা ঢোকানো হয়েছিল। তিনি যন্ত্রণায় ছটফট করছিলেন, বারবার তিনি জ্ঞান হারিয়েছিলেন। জ্ঞান ফেরানোর পর আবার সেই পাশবিক অত্যাচার শুরু করেছিল ব্রিটিশ পুলিশেরা, কিন্তু এত অত্যাচারের পরেও তার মুখ থেকে একটাও কথা বার করতে পারেনি ইংরেজ বেতনভুক্ত পুলিশের দল। আর সেই মহামানবী ছিলেন ননিবালা দেবী, যার জন্ম 1888 সালের হাওড়া জেলার বালিতে। বাবা সূর্যকান্ত বন্দ্যোপাধ্যায়, মা গিরিবালা দেবী। 1899 সালে মাত্র 11 বছর বয়সে বিয়ে হয়ে গেল ননিবালা দেবী। 5 বছরের মাথায় 1904 সালে স্বামী মারা যায়, তখন তার বয়স ছিল মাত্র 16। এরপর তিনি তার বাবার কাছে ফিরে আসেন। চারিদিকে তখন দেশপ্রেমীদের উপর ব্রিটিশের প্রাসবিক অত্যাচার, আর এই সময়েই বিপ্লবী অমরেন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে বিপ্লবের দীক্ষা পেলেন বাল্য বিধবা ননিবালা দেবী। অনেকের কাছে মানুষও টের পেলেন না যে তিনি বিপ্লবী দলের সক্রিয় সদস্য। 1915 সালের সেপ্টেম্বর মাসে পুলিশ কলকাতায় শ্রমজীবী সমবায় নামে একটি প্রতিষ্ঠানের তল্লাশি করতে যায়। অমরেন্দ্র পালালেন, গ্রেপ্তার হলেন তার একসঙ্গী রামচন্দ্র মজুমদার। পলাতক অমরেন্দ্র এবং তার কয়েকজন সহকর্মীকে প্রায় 2 মাস আশ্রয় দিয়ে রেখেছিলেন এই ননিবালা দেবী। এদিকে গ্রেপ্তারের সময় রামচন্দ্র মজুমদার একটা মাউজার পিস্তল কোথায় রেখে গেছেন সে কথা দলকে জানিয়ে যেতে পারেননি। রামচন্দ্র মজুমদারের সাথে দেখা করার জন্য রামচন্দ্র মজুমদারের স্ত্রী সেজে প্রেসিডেন্সি জেলে পিস্তলের খোঁজ আনতে চলে গেলেন ননিবালা দেবী। তখনকার দিনে বাঙালি বিধবাদের পক্ষে সিঁদুর মাথায় এরকম পরের স্ত্রী সেজে জেলে গিয়ে কাজ হাসিল করার কথা কেউ চিন্তাও করতে পারত না। পুলিশের নজর এড়াতে 1915 সালের সেপ্টেম্বর মাসে ফরাসি অধিকৃত চন্দননগরে বাড়ি ভাড়া নিলেন বিপ্লবীরা। তবে মেয়েরা না থাকলে বাড়ি ভাড়া পাওয়া যেত না। এলেন এই ননিবালা দেবী গৃহকর্তির বেশে। এই সময়ে আশ্রয়দানের উদ্দেশ্যে তার বড় পিসিকেও এনেছিলেন বিপ্লবী ভোলানাথ চট্টোপাধ্যায়। এই বড় পিসি ও ননিবালা দেবী দুটো আলাদা আলাদা বাড়িতে আশ্রয় দিয়েছিলেন বিপ্লবীদের। এইসব বিপ্লবীদের মধ্যে ছিলেন যদুগোপাল মুখার্জি, অমর চ্যাটার্জি, অতুল ঘোষ, ভোলানাথ চ্যাটার্জি, নলিনীকান্ত কর, বিনয়ভূষণ দত্ত, বিজয় চক্রবর্তী। এদের সকলের মাথায় কয়েক হাজার হুলিয়া ছিল। এইসব কাজকলাপের জন্য পুলিশ তৎপর হয়ে উঠল ননিবালা দেবীকে গ্রেপ্তার করতে। অগত্যা তাকে কিছুদিন গা ঢাকা দিতে হলো। এক বাল্যবন্ধুর দাদা প্রবোধ মিত্র কাজের জন্য যাচ্ছিলেন পেশোয়ার। ননিবালা দেবী তার সঙ্গে পেশোয়ার চলে গেলেন। এও সেই যুগে ভাবার অতীত ছিল। এক বাঙালি বিধবা অচেনা এক পুরুষের সঙ্গে কয়েক হাজার কিলোমিটার দূরে, এ কথা সে যুগের বাঙালিদের কাছে এক কল্পনা ছড়া আর কিছুই ছিল না। কিন্তু এই পীর মহিষী ননিবালা দেবী সেটাও করে দেখিয়েছিলেন। প্রায় 16-17 দিন পরে পুলিশ সন্ধান পেয়ে যান এবং পেশোয়ার থেকে তাকে গ্রেপ্তার করে আনেন। তারপর জেলে শুরু হয় তার উপর অকথ্য পাশবিক অত্যাচার। তার গোপন অঙ্গে লঙ্কা বাটা লাগানো হয়, কিন্তু এত অত্যাচারের পরেও ননিবালা দেবীর মুখ থেকে একটাও কথা বের করতে পারেনি তৎকালীন ব্রিটিশ পুলিশ। এরপর 3 দিন প্রায় 8 ঘন্টা সময় ধরে ননিবালা দেবীকে আলো বাতাসহীন অন্ধকার সেলের মধ্যে আটকে রাখেন অত্যাচারী ব্রিটিশ পুলিশ। কবরের মতো সেলে 8 ঘন্টা পরে ননিবালা দেবী প্রায় জ্ঞান শূন্য। তবু স্বীকারোক্তি বের করতে পারল না অত্যাচারী ব্রিটিশ পুলিশ, হাল ছেড়ে দিল পুলিশ। 1918 সালের 3 নম্বর রেগুলেশন ধারা প্রয়োগ করা হলো তার বিরুদ্ধে। প্রথম মহিলা রাজবন্দী হিসাবে প্রেসিডেন্সি জেলে এলেন ননিবালা দেবী। সেখানে গিয়ে তিনি কার্যত খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন। জেল কর্তৃপক্ষ এমনকি জেলা ম্যাজিস্ট্রেটও তাকে অনুরোধ করে খাওয়াতে পারলেন না। পুলিশ তাকে প্রতিদিন সকাল 9টায় নিয়ে যেত গোয়েন্দা অফিসে। সেখানে আইবি পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোল্ডি জেরা করতেন তাকে। এই গোল্ডি জানতে চান কী করলে তিনি খাবেন। ননিবালা দেবী জানান বাগবাজারের শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রী সারদা দেবীর কাছে নিয়ে এলে খাবেন। গোল্ডি বলেন দরখাস্ত লিখতে। ননিবালা দেবী তখনই দরখাস্ত লিখে দিলেন। গোল্ডি সেটা নিয়ে ছিঁড়ে দোলা পাকিয়ে ফেলে দিলেন।
এবার সবাইকে চমকে দিয়ে ননিবালা দেবী এক চর বসে দিলেন গোল্ডির গালে। 100 বছর আগে এক বাল্য বিধবা মেয়ের এ এক আশ্চর্য সাহস। প্রায় 2 বছর এইভাবেই বন্দী জীবন কাটিয়ে দিলেন ননিবালা দেবী। 1919 সালে মুক্তির আদেশ এলো। জেল থেকে ফিরে এসে বালিতে তার পৈতৃক বাড়িতে ঠাঁই পেলেন না তিনি। উত্তর কলকাতার এক বস্তিতে আশ্রয় নিলেন এই ননিবালা দেবী। দেশ স্বাধীন হবার প্রায় 20 বছর পরে 1967 সালে মে মাসে তিনি অমরত্ব লাভ করেন। 19 শতকের গোড়ায় বিধবা মহিলা হওয়ার সত্ত্বেও নিজ চেষ্টায় তিনি সামান্য লেখাপড়া করেছিলেন। নিজে সুতো কেটে পৈতে তৈরি করতেন, সেই বিক্রি করে নিজের ঘর চালাতেন। তবুও সেই সময়ে বাংলার কোথাও তিনি সম্মানের সঙ্গে থাকার জায়গা পেলেন না। স্বাধীন ভারতে তাকে অনাহারে দিন কাটাতে হলো। ইতিহাস তার জন্মদিন বা মৃত্যুদিন কিছুই মনে রাখেনি। এ আমাদের জাতির লজ্জা তথা দেশের লজ্জা। সত্যি এই কথা কিন্তু ভাব দিলে চোখে জল চলে আসে। যার জীবন পুরোপুরি উৎসর্গ করে দিলেন স্বাধীন ভারত হওয়ার লক্ষ্যে, কিন্তু স্বাধীন ভারত হওয়ার পর তিনি তার যোগ্য সম্মানটুকু পেলেন না। তো চলুন এই ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন, যাতে মৃত্যুর পরে অন্তত ননিবালা দেবীর সম্বন্ধে আমাদের ভারতবাসীর প্রত্যেকজন অবশ্যই জানতে পারে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ, কিপ ওয়াচিং।